আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের ও দূরের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব মেয়েরা কেমন পোশাক পরবেন মেয়েরা তারা দাদি নানিদের মতো কাপড় বা পোশাক পরতে পারবেন কিনা দর্শক এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য হলো যে বর্তমান সাম্প্রতিক সময়ে কিছু মেয়েরা পোশাক স্বাধীনতার নাম নিয়ে তারা দাদি নানীদের মতো পোশাক পরতে চাচ্ছেন কাপড় পরতে চাচ্ছেন তো এই সম্পর্কে ইসলামিক একজন মেয়ে চাইলে তিনি তার দাদির মতো তার মতো বোনের মতো কাপড় পরতে পারবেন কিনা আজকের এই ভিডিওতে আমরা সুন্দরভাবে ও হাদিসের আলোকে জেনে নিব তো সকলে এই সম্পর্কে জ্ঞান লাভ করতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন দর্শক মেয়েদের পোশাক পরা সম্পর্কে ইসলাম কি বলেছে ইসলামিক বিধান কি তো এই মর্মে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন রিবিনা আলা নারীরা যাতে তাদের শরীরে তাদের মাথার উপরে জড়িয়ে রাখে ওনা দিয়ে তাদের শরীরকে ঢেকে রাখে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন সেই সাথে সাথে আল্লাহ নবী সাল্লু আলিহাসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন অসংখ্য আত আউ রতন ফাঈদা খরজাত ইস্তা হাসন এই হাদিসের অর্থ হচ্ছে যে মহিলা একজন নারী আল আলমার আওরতন আবৃত্ত থাকার জিনিস অর্থাৎ মহিলারা মেয়েরা তারা নিজেদেরকে আবৃত করে রাখবে আওরতন পুরো শরীরটাকে ডেকে রাখবে এটাই হলো হাদিসের হুকুম আর মার খরজাত কারণা ইস্তাশাহতন একজন মেয়ে যদি তার শরীরকে না ঢেকে খোলা ভাবে পর্দা না করে বাহিরে বের হয় তাহলে শয়তান তার দেহটাকে তার সৌন্দর্যটাকে অন্য অন্য পরপুরুষদের সামনে আকর্ষিত করে তোলে তাকে চিত্রায়িত করে তোলে শয়তান দেখা গেছে এতে করে বিভিন্ন পুরুষেরা উত্তেজিত হবে আকর্ষণের শিকার হবে এটা শয়তান ধোকা সৃষ্টি করে তো দর্শক এখন মেয়েরা কেমন পোশাক পরবেন আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারছেন ইসলামের বিধান হলো যে মেয়েরা তারা এমন কাপড় পরবেন যেটার দ্বারা তাদের পুরো শরীরটা ঢেকে থাকবে এখন মাধ্যমেও হতে পারে বা এমন কাপড় বরকার যে কাপড় পরলে মেয়েদের একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে থাকবে বর্তমান এই ফেত্যা ফাসাদের জমানাতে সমস্ত ফোকাহা ঐক্যমত পোষণ করেছেন একটা ইজমা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে না নারীরা তাদের মুখ খোলা রাখতে পারবে না তাদের হাতও খোলা রাখতে পারবে না আর নচেত মেয়েরা যাওয়ার আশঙ্কা আশঙ্কা আছে আছে নির্যাতন এগুলো বেড়ে যাওয়ার আব্রু সম্মান ইত্যাদি হারিয়ে ফেলতে পারে নারীরা সেই জন্য নারীদের সম্মান ইজ্জত আব্রু এগুলো যাতে বজায় থাকে মেয়েরা যাতে নিরাপদের সাথে চলতে পারে থাকতে পারে তো সেই জন্য নারীরা তাদের মুখও ডাকবেন তাদের হাতও ডাকবেন তাদের পাও ডাকবেন পুরো শরীরটা ডাকবেন এগুলো যখন তারা বাহিরে হবেন পর পুরুষের সামনে ইয়া যারা ঘরের মধ্যে থাকে অবস্থায় তারা স্বাভাবিকভাবে থাকতে পারবেন কাজ করার সময় যতটুকু অঙ্গপ্রত্যঙ্গ বের হওয়া স্বাভাবিক ঘরের মধ্যে খোলা রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক তে এখন কিছু কিছু নারীরা যে বলছেন যে তারা পোশাক যেমন চায় তেমন পড়তে পারবে দাদীদের মতো পোশাক পরবে নানিদের মতো পোশাক পরবে এখন এই সম্পর্কে কি বলা যায় তো আসলে দর্শক যে ইসলামের যে বিধান আছে তো ইসলামের বিধান একজন মুমিন মুসলিম নারীদের জন্য মানা ফরজ মানতেই হবে তো পর্দার ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে ইসলাম যে বিধান দিয়েছে এই বিধান পালন করা খরচ নারীরা পর্দা করে চলবেন পরপুরুষের সামনে তারা নিজেদের দেহকে প্রকাশ করবে না এমনভাবে তারা কাপড় পরবেন যাতে করে তাদের শরীর আকৃতি তাদের চেহারার আকৃতি পরপুরুষের সামনে প্রকাশ না হয় এমনভাবে তারা নিজেদেরকে আবৃত্ত করে রাখবেন এটাই হলো নারীদের প্রতি ইসলামের বিধান এটা ফরজ বিধান এখন কোনো মেয়ে তিনি তার দাদির কাপড় পরতে গিয়ে ইসলামের বিধান লঙ্ঘন করতে পারে না একজন নারী তিনি যিনি মুমিন হন মুসলিম হন তিনি তার নানির কালচার তার নানির আদর্শ গিয়ে ইসলামের বিধান লঙ্ঘন করতে পারেন না একজন মেয়ে তার বোন হোক বা তার মা হোক তাদের পোশাকের ক্ষেত্রে কোনো আদর্শ থাকে ওইটাকে মানতে গিয়ে ইসলামের বিধানকে লঙ্ঘন করতে পারবেন না এমন কি একজন প্রকৃত মুমিন মুসলিম নারী যদি হন শুধু নারী না পুরুষ যদি হন তাহলে দেশের যদি কোনো কালচার থাকে রাষ্ট্রীয় কোনো দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে ওই রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি কালচার মানতে গিয়ে ইসলামের বিধান লঙ্ঘন করা যাবে না হ্যাঁ তবে আমাদের এইটা মনে রাখতে হবে যে একজন নারী তার বোনের বা তার দাদির তার নানীর তাদের আদর্শকে পোশাকের ক্ষেত্রে গ্রহণ করতে পারবেন বা একটা দেশের কালচার গ্রহণ করতে পারবেন কখন যখন দেশের কালচার দেশের পোশাকটা বা তার দাদি বা তার নানীর পোশাকটা যখন ইসলামী পোশাক হবে ইসলামী বিধান মানা অনুযায়ী তারা যদি পোশাক পরে থাকেন তার দাদিরা তার নানিরা বা দেশের কালচারটা যদি এমন হয় যে ওই দেশের কালচারটা ইসলামী পোশাক পরিধান করা তাহলে সেই ক্ষেত্রে মেয়েরা ওই কালচার মানবেন কারণ এই কালচার মানার দ্বারা তো ইসলামকেই মানা হচ্ছে কিন্তু এমন কোন কালচার আমাদের মানা যাবে না যে কালচার মানতে গিয়ে আমাদের ইসলামের বিধান লঙ্ঘন করা হয় পর্দার মতো গুরুত্বপূর্ণ ফরজ বিধান লঙ্ঘন করা হয় তো আশা করি বুঝতে পারছেন এতটুকু আলোচনা শুনে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পোশাক নিয়ে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সকলে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ